আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার জুয়েল। তো তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো যে 10 এবং 11 তারিখ যে এনএসআই এবং সিএনপির পরীক্ষা হবে, তো এই এনএসআই পরীক্ষার জন্য তোমরা কি পড়বা, কিভাবে এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারো। তো এনএসআই এর উপরে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি গত বছর করেছিলাম, চাইলে সেগুলো দেখতে পারো। এখন এই অল্প সময়ের মধ্যে কোন বিষয়গুলো তুমি দেখবা, আসলে ডিটেলস পড়ার মতো সময় এই মুহূর্তে নাই। তো আমি সবসময় তোমাদেরকে বলি যে রেগুলার পড়াশোনা করার জন্য, রেগুলার যাতে তোমরা পড়ো। তো রেগুলার পড়াশোনা করলে যে সুবিধাটা হবে, পরীক্ষা প্রশ্ন যেমনই আসুক না কেন, সহজ কঠিন যেমনই আসুক না কেন, তোমরা সেটা পারবা, ঠিক আছে। বাট পরীক্ষার আগে যদি পড়ো কম্পিটিটিভ এক্সাম, তখন কিন্তু আসলে ভালো করাটা টাফ, ভালো করাটা। যে যারা দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করতেছে, ডিটেলস পড়াশোনা করতেছে, তারা বরং ভালো করে। তো দেখো, এই অল্প সময়ের মধ্যে তোমরা প্রিপারেশান যদি নিতে চাও, সেটা কী করতে পারো, এই যে দেখো আইবিএ প্রফেসর জব সলিউশন, এবং এটার দাম খুব কম। প্রফেসর জব সলিউশন 140 টাকার মতো মানে নিবে। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, দেখো আমি তোমাদেরকে বলতেছি। সূচিপত্র দেখো, সূচিপত্রে আছে যে 1 থেকে এখানে অনেকগুলা আছে, প্রায় 31টা এই পেজে। তারপর আরো বলছি তোমাকে, সব মিলে 50 সেট প্রশ্ন আছে। হ্যাঁ সরি, 50 না 60 সেটের মতো আছে। তারপর আবার কিছু মডেল টেস্ট আছে। এই কয়েকদিনে তুমি হচ্ছে এই 60 সেট মডেল টেস্ট খুব, সরি 60 সেট কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যাও। তাহলে পড়লে সুবিধাটা কী হবে জানো, যে এখানে আইবিএর যে প্রশ্নগুলা করে, যে টাইপের প্রশ্নগুলা করে, এই সবগুলো প্যাটার্ন এখানে দেওয়া আছে। এখন এনএসআইয়ের প্রশ্ন যে আইবিএ করবে, এটা কিন্তু শিওর না, তারা নিজেরাও করতে পারে। এখন আমরা যেহেতু জানি না, তাহলে প্রিপারেশন কী নিবো, এই টাইপের যদি কঠিন একটু প্রিপারেশন নিতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য জিনিসটা ইজি হবে। ওকে, এই প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলো, আশা করি খুব অল্প সময়ের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে তোমরা পড়ে ফেলতে পারবা, যদি একটু কষ্ট করো আর কি। কোয়েশ্চেনগুলো বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে, বুঝে বুঝে শেষ করতে হবে। অনেক আছে, কন্ট্রোল জেনারেল ফাইন্যান্স, কৃষি উন্নয়ন কর্পোরেশন, ওকে, সব অনেক প্রশ্ন কিন্তু কমন পড়ে। তো তোমরা হচ্ছে রিসেন্ট প্রশ্ন হলো জীবন বিমা কর্পোরেশনের বেশ কয়েকটা পোস্টে, লাস্ট উইকেও আরও কয়েকটা হলো। সো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসেছে বিগত সনের প্রশ্ন থেকে। সো বিগত সনের প্রশ্নগুলো করলে সুবিধা হচ্ছে, কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। সো চেকলিস্ট যদি আমি বলি, প্রথমত এখানে 60 সেট প্রশ্নগুলো সলভ করবা, আর সাধারণ জ্ঞানের জন্য কি পড়তে পারো, সাধারণ জ্ঞানের জন্য এই যে নাইম ভাইয়ের এই বইটা দেখতে পারো অল্প সময়ের জন্য। 80 টাকা নেবে এটা, এই বইটা 80 টাকা নেবে। এখানে প্রায় অনেকগুলো আছে, 57টা টেস্ট আছে। এখানে সবগুলো না পড়ে অল্প সময়ের মধ্যে যা তুমি কভার করতে পারো, ঠিক আছে। সো আমি এই বইটার উপরে কিন্তু আমি ভিডিও দিয়েছি, অলরেডি 2টা ভিডিও আছে। আরও চেষ্টা করব আমি এইগুলোর উপরে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। সো এই কাজটা করবা, তাহলে অল্প সময়ের জন্য তোমার প্রিপারেশান মোটামুটি হয়ে যাবে, এটা আর এটা, এই দুইটাই। এছাড়া আমি আর কোনো তোমাদেরকে সাজেশান দিচ্ছি না, কারণ এই অল্প সময়ের মধ্যে আর তুমি পারবা না, অনেক কিছু দিলেও সেটা পসিবল হবে না তোমাদের জন্য। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা, এবং পাশের বেল আইকনে ক্লিক করবা, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া আমাদের গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো প্রত্যেকটাতে জয়েন করে ফেলবা, ব্যাংক অ্যান্ড বিসিএস প্রিপারেশন ইন বাংলাদেশ। আর তোমরা যারা প্রাইমারি কোর্সটা করতে চাচ্ছ, প্রাইমারি এবং বিসিএস যেটা হচ্ছে প্রাইমারি কোর্স 350 টাকা, এবং বিসিএস কোর্সও 350 টাকায় করতে পারবা। যে ওয়েবসাইটটা হচ্ছে ই লার্নিং স্কুল bd.com, এই ওয়েবসাইটে। কিন্তু যদি সমস্যা হয়, আমাকে ফেসবুকে তুমি যদি নক করো, সেক্ষেত্রে আমি তোমাকে প্রসেসটা বলে দিব, ঠিক আছে। সো এখানে করলে যেটা হচ্ছে প্রাইমারির সময় হয়তো হাতে 2 মাস পাবা। আমার যে ম্যাথের কোর্সটা আছে, এই ম্যাথের কোর্সটা করলেই আশা করি হয়ে যাবে, তুমি 20-এ একটা ভালো মার্কস পাবা, ঠিক আছে। 20-এ কত মার্কস পাবো সেটা আমি বলছি না, কিন্তু অবশ্যই খুব ভালো তোমার প্রিপারেশান হবে, এবং যে কোনো টাইপের প্রশ্ন, সহজ কঠিন মাঝারি যেমনই আসুক না কেন, ইনশাল্লাহ তুমি পারবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো ভালো থাকো সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।